আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শবনম সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার কিচেনে তৈরি হচ্ছে কাঁচা চাল দিয়ে দারুণই মজার এক মিষ্টির রেসিপি খুবই কম উপকরণ এবং সহজ পদ্ধতিতে যদি মিষ্টি বানিয়ে নিতে চান বাড়িতে তাহলে কাঁচা চালের এই দানাদার যুক্ত মিষ্টিটা তো অবশ্যই বানাতে পারেন একদম নতুন এবং ভিন্ন স্বাদের এই মিষ্টিটি হয় খেতে দারুণই মজা খাবার পর বোঝাই যাবে না যে এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো আশা করছি আজকের আমার পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যদি পুরো রেসিপিটা আমার সমস্ত টিপস যদি ফলো করে করেন আপনাদেরও এই মিষ্টিগুলো হবে পারফেক্ট এবং দানাদার যুক্ত এবং বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং ভেতর থেকে কতটা দানাদার যুক্ত হয়েছে তাহলে চলুন দেখে নি এই মিষ্টিগুলি আমি কিভাবে বানাবো তার জন্যে প্রথমেই লাগছে আমাদের গোবিন্দভোগ চাল আর এখানে আপনারা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন এখানে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে একটু শুকনো খোলায় রেখে আমি পাখার তলায় ভালো করে একটু শুকিয়ে নিয়েছি আর এখানে আমার মোট দুশো গ্রাম চাল আছে এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ মতো ঘি অ্যাড করে নিচ্ছি ঘিটা একটু সামান্য গরম হয়ে এলে এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এখানে জোরে দিয়ে মোটেও ভাজা যাবে না তা হলে চালটার মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ধরে বা পুড়ে যেতেও পারে এখানে যত আস্তে আস্তে এটা ভেজে নেওয়া হবে মিষ্টির স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে এবং চালটাকে এইভাবে আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর দেখবেন আস্তে আস্তে চালের কালারটাও চেঞ্জ হতে থাকবে গোবিন্দভোগ চালের যে একটা মিষ্টি গন্ধ থাকে তাতেই কিন্তু আমাদের এই মিষ্টির স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে এখানে চালটা দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে থাকছে এইভাবে দেখুন পুরো চালটার মধ্যে কতটা সুন্দর কালার এসে গেছে তো একটু সময় নিয়ে এখানে চালটা অবশ্যই ভালো করে ভুনে নিতে হবে যত ভালোভাবে ঘিয়ে আপনারা এই চালটাকে ভুনে নেবেন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো এখানে কালারটা খুব সুন্দর এসে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক এরকম পর্যায়ে চালটাকে আমি তুলে একটু সামান্য ঠান্ডা করে নেব এখানে চালটাকে দেখুন এই বাউলের মধ্যে তুলে নিয়েছি আর চালটার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে এবারে যেটা করতে হবে দেখুন এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে নেওয়া চালটাকে অ্যাড করে নিচ্ছি এই চালের মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে নিচ্ছি এখানে দেখুন কাজু বাদাম কাঠ বাদাম এবং পেস্তা বাদাম আমি তিন রকমেরই ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে নেব আপনাদের হাতের কাছে যদি সব রকমের ড্রাই ফ্রুট না থাকে যে কোনো এক রকমের ড্রাই ফ্রুটও এখানে অ্যাড করে নিতে পারেন তো এবারে দেখুন সবগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে আর এখানে গ্রাইন্ডটা অবশ্যই একটু মিহিভাবেই করার চেষ্টা করতে হবে একেবারে যেহেতু চালের গুঁড়ো মিহি হয় না যেমন আমরা দোকান থেকে চালের গুঁড়ি কিনে থাকি ঠিক সেরকমই এখানে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভালো করে মিহি করে গুড়িয়ে নেওয়ার যত ভালোভাবে এটা গুঁড়িয়ে নেওয়া হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে আপনারা মিষ্টিটা দুভাগেও ব্যবহার করতে পারেন সেটাও আমি পরে জানিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণে এখানে জল অ্যাড করে নিয়েছি এটাকে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কেননা এখানে চিনিটাকে আমি ক্যারামেল মতো করে নেব দেখুন এবারে ফেনা কাটতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে এটা যত কুক হতে থাকবে এর কালারটাও চেঞ্জ হতে থাকবে ঠিক যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি এখানে ক্যারামেলটা একদম পারফেক্ট আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি কোনো রকম এখানে ক্যারামেলটা বানাতে অসুবিধা হয় যে মনে হয় যে খুবই চিটচিটে হয়ে গেছে তখন আপনারা সামান্য জলও ব্যবহার করতে পারেন এবং ক্যারামেলটাকে একটু পাতলাও করে নিতে পারেন তো এখানে ক্যারামেলটা আমার একদম পারফেক্ট এসেছে তা আমি এখানে গুড়িয়ে নেওয়া চালের গুঁড়িটা এখানে সবটাই অ্যাড করে নিয়েছি আমি অল্প অল্প করে দিলাম প্রথমে একবার দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও বাকিটা এখানে অ্যাড করে নিয়েছি খুব ভালো করে চিনির ক্যারামেলের সাথে সবটাই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ এখানে দুধের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন সেটা সিচুয়েশান বুঝে এবং ভালো করে একটু টেস্ট করে নিয়ে আপনারা এখানে আরও বাড়াতে পারেন তো প্রথমে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে আড়াইশো গ্রাম দুধ অ্যাড করে নিয়েছি খুব ভালো করে সব কিছুকে এইভাবে মিক্স করতে থাকবো আর এটা খুব দ্রুতই ঘন হতে শুরু করে দেবে যেহেতু এটা চাল আর চালটা খুব তাড়াতাড়ি দুধ টাকে টেনেও নেয় তার জন্য যদি প্রয়োজন পড়ে আপনারা এখানে আরও কিছুটা দুধ অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভার আনার জন্য এলাচের গুঁড়ো হাতের কাছে এলাচের গুঁড়ো না থাকলে দুটো এলাচকেও থেঁতো করে দিতে পারেন এবারে দেখুন খুব ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করেছি যাতে করে খুব ভালো করে সব কিছু কুক হয়ে যায় এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে খুব ভালোভাবে এখানে চালটা কুক হয়ে এসেছে আর দেখুন এটা খুব তাড়াতাড়ি দ্রুত ঘন হয়ে এসেছে যখন একটু ভালো মতো ঘন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ড্রাই কোকোনাট এটা হাতের কাছে যদি না থাকে এটা আপনারা নাও দিতে পারেন যদি হাতের কাছে থাকে তবে অবশ্যই এই ড্রাই কোকোনাটটা অ্যাড করে দেখতে পারেন মিষ্টির স্বাদটা অসম্ভব মজার আসে আর এখানে না দিলে খেতে কিন্তু মন্দ লাগবে না কোনো অসুবিধা নেই ড্রাই কোকোনাট যদি হাতের কাছে না থাকে খুব ভালো করে সব কিছুর সাথে ড্রাই কোকোনাটটাকে মিক্স করে নিয়েছি আর এটা দেখুন আস্তে আস্তে খুব ভালোভাবে কুকো হয়ে যাচ্ছে আর আমি বারে বারেই বলছি যদি প্রয়োজন পড়ে আপনারা এখানে আরও কিছুটা দুধ অ্যাড করতে পারেন যখনই করবেন একটু অল্প অল্পই করবেন তো আমি এখানে আড়াইশো গ্রাম দুধ দেওয়ার পরেও আমার আরও এক কাপ পরিমাণে এখানে দুধ লেগেছিলো তো সেটা আমি ক্যামেরায় ধরিয়ে দেখাতে পারিনি আর এখানে চিনিটা যেটা বলছিলাম যে দুটো ক্ষেত্রে ব্যবহার করবেন তো প্রথমে কিছুটা ক্যারামেল করে নিতে পারেন আর কিছুটা যখন ড্রাই কোকোনাট অ্যাড করলাম সেখানেও কিন্তু কিছুটা চিনি আপনারা অ্যাড করে নিতে পারেন আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যখন এরকম ভালোভাবে টাইট হয়ে এসেছে আমি এখানে দু চামচ ঘি অ্যাড করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা বেশ অনেকটাই টাইট হয়ে আসছে আর প্যানের গাও ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন একটা সময় এটা এক জায়গায় জড়ো হয়ে হয়ে আসবে আর কালারটাও দেখবেন একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকম এবং নাড়াচাড়া করার সময়ও দেখবেন বেশ অনেকটাই টাইট অনুভব হবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব এই ধরনের একটা টিন নিয়েছি আর এর মধ্যে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এটা আর আমি দেখালাম না এবারে গরম অবস্থাতে এখানে মিষ্টিটাকে আমি নামিয়ে নেব কেকটিনের মধ্যে এই গরম অবস্থাতে নামিয়ে খুব ভালোভাবে চারিদিকে সেট করে নেব আপনারা যদি এই ধরনের মিষ্টি বাড়িতে বানিয়ে রাখেন কেউ বুঝতেই পারবে না খেলে যেটা আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছেন এতটাই মজার খেতে হয় এগুলো যে কেউ খেলে এর পুরোপুরি ফ্যান হয়ে যাবে এবারে দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এই গরম অবস্থাতে একটু ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিচ্ছি এখানে আমি শুধু পেস্তা বাদাম কুচিটা অ্যাড করে নিলাম আর ওপর থেকে কিছুটা কেশর অ্যাড করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন খুব ভালোভাবে একটু চেপে চেপে সেট করে নিচ্ছে এই গরম অবস্থাতে এবার এটাকে পুরোপুরি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর দেখুন এটা একদম পারফেক্ট সেটও হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা পিস করে নিতে পারেন এখানে মিষ্টির কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি এবার এটাকে আমি স্কোয়ার শেপে পিস করে নিচ্ছি নতুনত্ব এবং ভিন্ন স্বাদে যদি কোনো মিষ্টি ট্রাই করে দেখতে পারেন তাহলে এই রেসিপিটি একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে মিষ্টিগুলি যেমন টেস্টি হয়েছে তেমন হয়েছে এখানে দানাদার যুক্ত একদম দোকানের মিষ্টি যেমন দেখতে হয় দেখুন দেখতেও ঠিক সেরকম হয়েছে এর টেক্সচারটা আশা করছি থেকে বুঝতে পারছেন কতটা স্মুথ এবং দানাদার যুক্ত এসেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই গোবিন্দভোগ চালের মিষ্টিটি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর দেখুন এটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আসে নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ